একাত্তর জার্নাল মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে 17ই ডিসেম্বরের মধ্যে যেই মজুরি কমিশন আপনাদের বাস্তবায়ন করার কথা ছিল সেটি কেন করা সম্ভব হলো না মাননীয় প্রতিমন্ত্রী? আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতি আমার নমস্কার, আমার আদাব। প্রত্যেক 5 বছর পর পর যেমন পে কমিশন হয়, তেমনি শ্রমিকদের জন্য মজুরি কমিশনও হয়। এবার নির্বাচনের পরে সরকার গঠন করার সাথে সাথে আপনারা জানেন 7ই জানুয়ারি, সাথে সাথে প্রথমে গার্মেন্টসে, তারপরে এই জুট মিল, তারপরে নৌযান শ্রমিক, এদের অত্যন্ত সফলভাবে তাদের কথা শুনে তাদের একটা জায়গায় নিয়ে আসি। কিন্তু দুর্ভাগ্যবশত এই চটকলের শ্রমিকেরাই যে চুক্তি এটা হয় আমার দপ্তরে বসে, মানে সেই সময়টা ওভার হওয়ার আগেই তারা আন্দোলন শুরু করে আবার, এবং পুরো রোজার সময়টা ওরা ইফতার করে রাস্তার মধ্যে। এতে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই পাট খাতকে বাঁচায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন, এবং আপনারা সকলেই জানেন যে দীর্ঘ 21 বছরের জঞ্জাল সরায়ে গভর্নমেন্টের ব্যাংকগুলোর কাছে, গভর্নমেন্টের কাছে ব্যাংকগুলো যে টাকাগুলো পেত নিজি দায় নিয়ে, নতুন করে পাট এই সেক্টরকে পুনর্জীবিত করার জন্য উনি টাকা দেন হাজার হাজার কোটি, এবং উনি যে সালে ক্ষমতায় এসে যে মজুরি কমিশন দিচ্ছিলেন 2001 সালের আগে, ১৯৯৬ ক্ষমতায় এসে সেই মজুরি কমিশনের টাকা এই খালেদা জিয়ার সরকারও দিয়ে তত্ত্বাবধায়ক সরকারও দিয়ে, তারপরে ধরনের পিছিয়ে কাছি না 8 সালের নির্বাচনে 9 সালের সরকার গঠন করে তিনি আস্তে আস্তে এই মতের পিছনে বেতন ভাতা মিলিত্রায় মিলগুলো বন্ধ মিল চালু করেন, এবং মিলিত্রায় মিলগুলো উনি পুনর্জীবিত করেন। আমি তাদের আগে যখন ডাকছিলাম তাদের কথা ছিল 6 মাসের 1 তারিখ থেকে তাদের নতুন ঠিক দেওয়া হবে, আপনাদের কি আশ্বাসের ভিত্তিতে সেটি যদি একটু বলেন, এবং সেই আশ্বাস রেখেছেন কিনা? তাহলে আমি বলি, আমি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আমি খুলনা যাই, আমার পলিটিক্যাল প্রোগ্রাম আমি করতে থাকি। একটা সময় আমার খুলনা ট্রেডিশনাল লেবার অফিসার মিজানুর রহমান, সে আমার ফোন দেয়, ফোন দিয়ে বলবে স্যার আন্তঃমন্ত্রণালয়ে মিটিং ডাকছে 15 তারিখে, 15ই ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয়ের মিটিং ডাকিছে, তো বস্ত্র পাট মন্ত্রণালয় থেকে, এবং সেখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আপনি সহ সচিব সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, আমি সাধারণত আমি বিজয় পর স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধু মৃত্যু বার্ষিকীতে, বঙ্গবন্ধুর জন্মদিন আমি খুলনায় থাকতে চেষ্টা করি। তো আমি যেহেতু খুলনায় আমি 15 তারিখের আগেই গেছি, আমি 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ওটা আমি পালন করব, এরপরে 15 তারিখে খোলা, 16ই ডিসেম্বর আছে আমাদের বিজয় দিবস, এটা পালন করব। কিন্তু আমি 14 তারিখে 13 তারিখে আমাকে ফোন করে বলল মিজান সাহেব যে আমার 15 তারিখে আন্তঃমন্ত্রণালয়ের মিটিং আছে, এটা বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস কক্ষে আমি, এবং উনি বললেন যে
এখানে শ্রমিক নেতাদেরও ডাকবে, তো আমি সেই চিঠিগুলো দিতে যাচ্ছি মিলে এবং তাদের সুতরাং কি আস্থার ভিত্তিতে আন্দোলন থেকে ফেরানো হলো সেটি যদি একটু বলেন। আমি বলি আপনি কথা তো শুনবেন যে কিভাবে বিষয়টা হলো। তা আমি তো যতবার আন্ত মন্ত্রণালয় মিটিং চটকলের নেতাকে ডাকতে পারে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে, যাই হোক আমি তড়িঘড়ি করে আমি সেই 14 তারিখে কিন্তু আমি চলে আসছি, এবং যখন আমাকে মিজান বলছে যে এই চিঠি দিতে যাবে, আমি বললাম না আমি খুলনায় রয়েছি আমিও যাব আপনার সাথে। তার কারণ নতে বলতে পারে আমার শ্রমিক নেতারা যে আমাদের এমপি তো খুলনায়ই রয়েছে, আপনি খালি চিঠি নিয়ে আসছেন কেন। আমি 13 নম্বর ওয়ার্ডে যে বসলাম তখন শাহানা ওরকে ফোন করা হলো, শাহানা এসে বলল ফুফু ওদিক যাওয়ার দরকার নেই আপনার, আমরা রাত 10টায়। আমি বললাম যে তোমরা এগুলো করতেছো কেন, এগুলো করে না তোমাকে টাকা পয়সা তো দেবে, জননেত্রী শেখ হাসিনা কথা দিতেন, এবং তোমরা আগের বার ভুল করলে বলিয়াই তোমরা টাকাটা পাইলা না, তোমরা রাস্তায় বসে গেলে কুরা নিয়ে ইফতার করতে লাগলে তোমরা সারা রোজা ভর জি জি আরও তো মনে কষ্ট আছে, হাজার হাজার কোটি টাকা সে দায় নিয়ে নিজে গাড়ি নিয়ে হাজার হাজার কোটি টাকা আবার নতুন করে দিয়ে সেখান থেকে আপনাকে আপনার কাছে সবিনয়ে জানতে চাই, এখন আপনি কি বলবেন শাহানাকে, শাহানা শারমিনকে আপনি এখন কি বলবেন, যে আপনারা কি প্রতিশ্রুতি এখন দিবেন ওনাকে যাতে ওনারা আন্দোলন স্থগিত করে, এমন কোনো প্রতিশ্রুতি আছে আপনার? না আমার কথা হলো হ্যাঁ আমি প্রতিশ্রুতি আমাকে জননেত্রী শেখ হাসিনা যে কথাটি প্রতিশ্রুতি দিচ্ছেন ঢাকায় আসার পরে যে তাদের 15 সালের জুলাই মাসের থেকে যত নতুন রেটের পাওনা দেনা এদের বুঝায় দেবে, এবং সেই হিসেব কিতাবই করতেছেন, এবং হিসেব কিতাবের প্রায় শেষ পর্যায়ে, তা শেষ পর্যায়ে হলো পাটমন্ত্রী মহোদয় হসপিটালে, উনি ওখান থেকে না আসলে তো এরা 3টে 4টে ই দিছে, মানে শুনতে পেয়েছেন প্রতিমন্ত্রী কি বলেছে আপনি শুনতে পেয়েছেন, এর ভিত্তিতে আপনি কি আপনার কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এই প্রতিশ্রুতি, আস্থা রাখতে পারছেন কিনা? আমরা এই মুহূর্তে কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মজুরি কমিশনের ঘোষণাটা, আমরা আরো 1 মাস পরে আমাদের নতুন মজুরি স্লিপে টাকা নিতে প্রস্তুত আছি, এরিয়ার টাকা আরো 6 মাস 1 বছর পরে নিতেও প্রস্তুত আছি। মাননীয় প্রতিমন্ত্রী আপনি আপনি আপনাকে শাহানা বলছেন ওনারা টাকা পয়সা এখন চাচ্ছেন না, ওনারা শুধু একটা প্রতিশ্রুতি চান, আপনার কাছ থেকে একটি লিখিত চিঠি চান, দিয়ে দিছি তাদের একটা লিখিত চিঠি দেন, আমার আমার মন্ত্রণালয়ে ডাকিয়ে লিখিত চিঠি চান, লিখিত চিঠি দেন, পাট মন্ত্রণালয়ের সচিব প্রস্তাব দিছিলেন জি লিখিতভাবে চান, সেটি তার PS1 কে দিয়ে মাননীয় প্রতিমন্ত্রী সেটি লিখিতভাবে চান ওনারা জি সেটি লিখিতভাবে চান, একটা লিখিত চিঠি ওনাদেরকে দেন লিখিত। শুনেন আমি বিশ্বাস করি শেখ হাসিনা কি শেখ হাসিনা যে কথা কি বলেছেন, কিন্তু আমি তাদের আমি মিটিং করে বলে বলছি জি। মাননীয় প্রতিমন্ত্রী অনেক ধন্যবাদ, শাহানা শারমিন আপনাকেও ধন্যবাদ, মাসুদ ভাটি ধন্যবাদ, ডক্টর শাখাত সন্তোষ আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ দর্শক আপনাকেও, শুভরাত্রি।